হ্যালো ভিউয়ার, আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের এই টিউটোরিয়ালটি আমি শুরু করছি। আজকের টিউটোরিয়ালে আমি দেখাবো যে কীভাবে বাংলাদেশের সবগুলো সাইট, সরকারি সাইট কীভাবে একটি ওয়েবসাইটের মাধ্যমে আপনারা দেখবেন, এটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। এটা কীভাবে দেখবেন এটাই হচ্ছে আসল আমি এই টিউটোরিয়ালটি দেখাচ্ছি। এর আগে আমি বলে নিচ্ছি সবাইকে, বন্ধুরা আপনারা সবাই এই টিউব টিউটোরিয়াল প্রো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, সবাই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক দিয়ে রাখবেন সবাই। তাহলে কি হবে, আপনারা আমার যত ধরনের টিপস এবং টিপস আছে সব কিন্তু আপনারা এখান থেকে আপনার নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন এবং আপনাদের কোনো কষ্ট হবে না। এবং আমি এটার মধ্যে নতুন নতুন বিষয় এবং নতুন নতুন সব কিছু দেব, আপনাদের আশা করছি সবার ভালো লাগবে। সবাই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন। আমি এখন চলে আসি যে ওয়েবসাইট www.bangladesh.gov.bd, এই ওয়েবসাইটে আমি চলে আসলাম। চলে আসার পরে আমি এই ওয়েবসাইটে কী কী পাবো এটা নিয়ে আমি আজ আলোচনা করবো আপনাদের সাথে। এটার হোম পেজ bangladesh.gov.bd, এটা হলো সকল তথ্য ও সেবার এক ঠিকানায় আমি এসে পড়েছি। আপনারা যদি এই bangladesh.gov.bd এখানে যদি আসেন তাহলে সব তথ্য এক জায়গা থেকে পাবেন। এখান থেকে আপনারা কি কি তথ্য পাবেন এটাই আমি আজ আপনাদেরকে দেখাবো। এটার মধ্যে হোম পেজে দেখবেন যে এখানে অনেক কিছু আছে, হোম পেজ তার বাংলাদেশ সম্পর্কিত, যেগুলো বাংলাদেশকে জানুন, বঙ্গভঙ্গ ভবন এবং প্রধানমন্ত্রীর কার্যালয়, জাতীয় সংসদ, মন্ত্রিপরিষদ বিভাগ, বিচার বিভাগ, অধিকর্তব্য অফিসার সম্পর্কিত সবগুলো এখান থেকে, জাতীয় বাজেট সব এখান থেকে পাওয়া যাবে। তারপরে ই সেবা সমূহ কী কী আছে তা এখানে পাবেন, সেবা খাত, ব্যবসা বাণিজ্য, বৈদেশিক বিনিয়োগ, আইনবিধি অর্জন, জেলা বাতায়ন, সেবা কেন্দ্র, ফর্ম সমূহ, এখান থেকে কিন্তু আপনারা সবগুলোই পাচ্ছেন। এবং আপনাদের একে একে করে অন্য অন্য সাইটে যেতে হচ্ছে না। এখন কি করবেন আপনারা, এখান থেকে পাচ্ছেন অনলাইন সেবার আবেদনপত্র, এখান থেকে পাচ্ছেন উত্তরাধিকারী বাংলা, এখান থেকে পাচ্ছেন ডিজিটাল গার্ড ফাইল, এখান থেকে পাচ্ছেন নীতিমালা সমূহ, এখান থেকে পাচ্ছেন বাংলাদেশ ডিরেক্টিভ অ্যাপ, এখান থেকে পাচ্ছেন তার বাংলাদেশ দার্শনিক স্থান অ্যাপ, এখান থেকে পাচ্ছেন সরকারি নিরূপ বিজ্ঞপ্তি পর্যন্ত এখান থেকে পাচ্ছেন, সাধারণ ভবিষ্যৎ তহবিল এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন। তারপরে এখানে দেখা যাবে ইউনিভার্সিটি প্রশিক্ষণ তথ্য ভান্ডার, আপনার জিজ্ঞাসা, স্বাস্থ্য বিষয়ক, কৃষি, আয়কর, ইউনিক ফর্ম, ট্রেজারি চালান, বংশ বিভাগ, দুই নম্বরে আছে যে সমূহ সবগুলো এখান থেকে আপনারা পাচ্ছেন, পাসপোর্ট, ভিসা, এখান থেকে অর্থ বাজেট, ট্রেন যানবাহন সেবা এখান থেকে পাচ্ছেন এবং সবগুলো এখান থেকে পাচ্ছেন। এখন আমি দেখাবো আপনি কী কী সেবাগুলি এখান থেকে এক ওয়েবসাইটের মাধ্যমে পাচ্ছেন। আমি আজকে যে সেবাটি আপনাদেরকে দেখাবো, আপনারা কীভাবে আপনাদের নিজের ইউনিয়ন পরিষদে যাবেন এটা আমি দেখাবো, যে আপনার নিজের ইউনিয়ন পরিষদে কী কী হচ্ছে, কী হচ্ছে একদম প্রত্যন্ত অঞ্চলের যে ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন পরিষদের যে ডিটেলস এটা আমি দেখাবো। আমি এখানে চলে যাব জেলা বাতায়ন, এখানে চলে যাব প্রথমে, যাওয়ার পর জেলা বাতায়নের পর আপনাকে যেতে হবে আপনার গাজী, আমার একটা হলো গাজীপুর, মানে ঢাকা বিভাগে গাজীপুর জেলা, তাই আমার এই ওয়েবসাইটে চলে যেতে হবে। এখন আমি এই ওয়েবসাইটে চলে যাব, এখানে আপনার সব ধরনের সব আপনাদের যেটি যেগুলো জেলা আছে সব জেলার এখান থেকে ওয়েবসাইট আপনারা এখান থেকে পেয়ে যাবেন। আমি চলে গেলাম গাজীপুর জেলার যে ওয়েবসাইটটা আছে এই ওয়েবসাইটে চলে গেলাম।
আইসেটে যাওয়ার পর আমার গাজীপুর জেলার যেগুলো প্রশাসন আছে এগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবো, আমার জেলা ভিত্তিক যে কাজগুলো এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছি। এবং আমি এটার পরে আমি কি আছে তা আমি দেখাবো। গাজীপুর জেলার পরে এখানে আপনারা আসছি, আমি হলো শ্রীপুর থানা, আমি শ্রীপুর থানার যে বিষয়টা এটা আমি দেখাচ্ছি। তারপরে একটু লোডিং হবে, একটু লোডিং হচ্ছে, লোডিং হওয়ার পর আপনার ইউনিয়ন এখানে দিতে হবে, বর্মি ইউনিয়ন, আমাদের ইউনিয়ন, এখানে আমি বর্মি ইউনিয়ন দিয়ে দিলাম। বর্মি ইউনিয়ন দেওয়ার পর একটু লোডিং হচ্ছে, এখন বর্মি ইউনিয়ন এসে পড়ছে, যে আপনার ইউনিয়ন পর্যন্ত আপনি এসে পড়েছেন। দেখেন আপনার ইউনিয়নে কী কী তথ্য আছে এখান থেকে আপনি কিন্তু সহজেই দেখে নিতে পাচ্ছেন, আপনাকে অন্যদিকে কারো কাছ থেকে দেখা লাগছে না। এই আপনার ইউনিয়নের যে পেজটা, ইউনিয়নের পেজটা কীভাবে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আপনার যে মূল পাতা ইউনিয়ন সম্পর্কিত, এখানে কী কী পাচ্ছেন ইউনিয়ন সম্পর্কিত, একজন বর্মি ইউনিয়ন, এক নজরে বর্মি ইউনিয়ন এখান থেকে দেখতে পাচ্ছেন। আমি এখানে ক্লিক দিলাম, এখানে আপনার ডিটেলস, জাতীয় ধরনের সব ধরনের ডিটেলস, নাম কয়টা, আইকন, আয়তন, লোকসংখ্যা, গ্রাম সংখ্যা, মৌজার সংখ্যা, হাট বাজারের সংখ্যা, উপজেলা, শিক্ষার হার, সরকারি প্রতিষ্ঠানে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা, বেসরকারি মাদ্রাসা, মহিলা মাদ্রাসা, দায়িত্ব চ্যানেল, এবং সবগুলো এখানে আপনারা দেখতে পাচ্ছেন অনায়াসে। এবং আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন ইউনিয়ন পরিষদ, সরকারি অফিস, অন্যান্য প্রতিষ্ঠান, যেমন বিশ্ববিদ্যালয়, আপনার বিশ্ববিদ্যালয়, আপনার প্রাথমিক বিদ্যালয়গুলো এখান থেকে দেখতে পারেন, কী কী প্রাথমিক বিদ্যালয় আছে এখান থেকে দেখতে পারেন। তারপরে এখানে দেখতে পারেন আপনি কয়েকটি মাধ্যমিক বিদ্যালয় আছে এখান থেকে দেখতে পারেন। তারপরে এখান থেকে দেখতে পারেন এখানে কয়টা ব্যাঙ্ক আছে সবগুলো দেখতে পারেন, সোনে ব্যাঙ্ক, অগ্রণী ব্যাঙ্ক, গ্রামীণ ব্যাঙ্ক, ব্র্যাক ব্যাঙ্ক, যমুনা ব্যাঙ্ক, এমন সব ধরনের ব্যাঙ্ক কিন্তু এখান থেকে দেখতে পাচ্ছেন। এবং এখানে কয়টা ক্রীড়াসংঘ আছে সবগুলো এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, অনায়াসে দেখতে পাচ্ছেন সবাই এখান থেকে কিন্তু অনায়াসে কয়টা ক্রীড়াসংঘ দেখতে পাচ্ছেন, বর্মি বাজার, বোরকুল ক্রীড়াসংঘ, এবং পাঠানটাই সাতখামাই ক্রীড়াসংঘ, বিটিপাড়া ক্রীড়াসংঘ, এবং সব ধরনের ক্রীড়াসংঘকে আপনারা এখানে দেখতে পাচ্ছেন। এবং সেবা সমূহ এবং প্রকল্প, এখানে সকল প্রকল্প সমূহ দেখতে পারবেন এবং সব ধরনের কিছু এখান থেকে দেখতে পারবেন আপনারা, এবং বিভিন্ন তালিকা এখান থেকে দেখতে পারবেন, এখান থেকে দেখতে পারবেন মুক্তিযোদ্ধা ভাতা কারা কারা পাচ্ছে এখান থেকে মুক্তিযোদ্ধা ভাতারা। তারপরে এখান থেকে দেখতে পারবেন মাতৃভাতা কে কে পাচ্ছে, মাতৃকালীন ভাতা কে কে পাচ্ছে এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এবং এখান থেকে দেখতে পারবেন আপনারা যে মহিলা সমাজসেবক কারা, তারা এখান থেকে কিন্তু দেখতে পারবেন। এখান থেকে দেখতে পাচ্ছেন যে কারা কারা সমাজসেবক, এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সমাজসম বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, মুক্তিযোদ্ধা সম্মানী ভাতা, প্রতিবন্ধী শিক্ষার্থীর জন্য শিক্ষা বৃত্তি, বিধবা ও স্বামী বিধবা ভাতা, এখান থেকে কিন্তু আপনারা সবই পাচ্ছেন। তারপরে এখান থেকে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন সবগুলো বিষয় সম্পর্কে, এখানে জন্ম নিবন্ধন কী এখান থেকে কিন্তু জানতে পাচ্ছেন আপনি। জন্ম নিবন্ধন কি, জন্ম নিবন্ধন কি এখান থেকে আপনারা কিন্তু, জন্ম নিবন্ধন হলো জন্ম মৃত্যু আইন 2004 মানুষের নাম, লিঙ্গ, জন্ম তারিখ এবং স্থান, বাবা মার নাম সব কিছু এখানে এন্ট্রি করা, এটা হলো জন্ম নিবন্ধন, এটাকে বলে জন্ম নিবন্ধন। এবং এখান থেকে আপনারা সব ধরনের বিষয় এখান থেকে দেখতে পারেন, ফটো গ্যালারি সহ এখান থেকে সব ধরনের জিনিসপত্র এখান থেকে আপনারা দেখতে পারবেন। তারপরে এখান থেকে আপনারা যাবতীয় ডিটেলস এখান থেকে আপনারা দেখতে পারবেন, ফটো গ্যালারি যাবতীয় সব কিছু এখান থেকে কিন্তু আপনারা পাচ্ছেন, এবং ইউনিয়ন পরিষদে কী কী আছে না আছে সব কিছু এখানে আপনারা পেয়ে যাবেন, এবং এখান থেকে আপনারা কিন্তু সব কিছু পেয়ে যাবেন। আশা করছি
সবার সবার এই জিনিসটা দেখে ভালো লাগবে আশা করছি, সবাই সবাই এই জিনিসটা দেখে আশা করছি যে আবার ইন্ডিয়ান সম্পর্কে সবাই আরও জানতে পারবেন, গ্রামভিত্তিক লোকসংখ্যা এখানে দেখতে পারবেন, কোন বার গ্রামে কতজন লোক সংখ্যা আছে সবগুলো কিন্তু এখানে দেখতে পারবেন, সাতসময় দরগাচালা গুলুপুর কোন এলাকায় কতজন জনসংখ্যা আছে এখান থেকে কিন্তু আপনারা অনায়াসে বার করতে পারছেন যে আপনার এলাকায় কয়জন জনসংখ্যা বাস করে এবং কয়জন এখান থেকে আপনার ইউনিয়নের জনসংখ্যা বা আপনার আপনার এলাকায় কয়জন জনসংখ্যা আছে সবগুলো কিন্তু এখান থেকে আপনারা দেখে নিতে পারছেন এবং এখান থেকে আপনারা কিন্তু সব কিছু এখান থেকে দেখতে পাচ্ছেন। দেখেন আমাদের জনসংখ্যার সবগুলো এখান থেকে দেখতে পারছেন, কাঠালি, ঠাকুরতলা, ঋষিপাড়া, লাক্সতল, নিমাইশালা, ইউনিয়ন সবগুলো এখান থেকে কিন্তু দেখতে পারছেন আপনারা, এখান থেকে কিন্তু আপনারা এই সেবাগুলো এখান থেকে পেয়ে যাবেন। এটা যদি আপনারা আগে না জেনে থাকেন তাহলে কিন্তু টিউটোরিয়াল প্রো এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আশা করছি এবং সবাই কিন্তু এটার মধ্যে দিয়ে আপনারা থাকবেন এবং আমার এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার দিয়ে সাথেই থাকবেন। গ্রাম পুলিশ কারা কারা আছে এখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন কারা কারা গ্রাম পুলিশ আছে এবং খাদ্য উৎপাদন কৃষি এখান থেকে দেখতে পারেন এবং এখান থেকে মাজারগুলো এখান থেকে দেখতে পারেন, চেরাগালি মাজার, সাতসময়ের বাজার, স্বর্ণাঙ্গ ভূমি ইউনিয়ন এবং কালা বাদলার মাজার ভূমি ইউনিয়ন পরিষদ সংলগ্ন সবগুলো মাজারগুলো এখান থেকে দেখে মানে ভূমি ইউনিয়নের যাবতীয় ডিটেলস আছে এখান থেকে আপনার কিন্তু দেখতে পারবেন, যোগাযোগ ব্যবস্থা এখান থেকে দেখতে পারবেন কী কী যোগাযোগ ব্যবস্থা আছে, উপজেলা পরিচয় হচ্ছে ভূমি ইউনিয়ন 9 কিলোমিটার, যাতায়াত করার সমস্ত ব্যবস্থা চালু আছে, বাস ভাড়া প্রতিজন 10 টাকা, 3G ভাড়া প্রতিজন 20 টাকা, 3G রিজার্ভ 100 টাকা, নদীপথে যে কেউ জাগানো জায়গা হইতে ভূমি বাজার আসা যায়, এছাড়া সাতকামা রেল স্টেশন নামিয়া মাত্র 10 টাকায় 3G ভাড়া দিয়ে ভূমি ইউনিয়ন পরিষদে আসা যায়। এখানে আপনার এই ভূমি ইউনিয়নের কীভাবে আসতে পারেন এখান থেকে কিন্তু আপনারা অতি সহজে এখান থেকে জানতে পারছেন যে কীভাবে আসা যাবে এই ভূমি ইউনিয়নে, প্রত্যেকটা ইউনিয়ন সম্পর্কে আপনি এভাবে জানতে পারবেন, আপনার নিজেরটা জানতে পারবেন, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানতে পারবেন, বর্মী ইউনিয়নের জনসাধারণ বাংলা ভাষায় কথা বলে এবং এর মধ্যে ঢাকা ও ময়মনসিংহ মিশ্র আঞ্চলিক রয়েছে, দেখেন এখান থেকে কিন্তু ভাষা সম্পর্কেও আপনারা এখান থেকে জানতে পারছেন। তারপরে এখান থেকে প্রত্যন্ত ব্যক্তি সম্পর্কেও এখান থেকে জানতে পারছেন, বর্মীর অনেক যাদের উল্লেখযোগ্য নাম খালে আলী ব্যাপারী, আব্দুল জব্বার, ফরিদ রাহাম আলী, আব্দুল মান্নান মাস্টার এবং এখান থেকে আপনার ব্যক্তিত্বদেরকেও দেখতে পারবেন এবং এখানে হাটবাজার, খাল নদী এবং মানচিত্র ভূমি ইউনিয়ন এটা দেখতে পারবেন, এখান থেকে আপনার মানচিত্রটা কিন্তু দেখতে পাচ্ছেন ভূমি ইউনিয়নের। আরও নতুন নতুন বিষয় পেতে এখনই আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করেন এবং সবাই আমার সাথেই থাকবেন। দেখেন ভূমি ইউনিয়নের মানচিত্রটা এখান থেকে আপনারা দেখে নিতে পারছেন এবং এখান থেকে আপনারা হাটবাজার এবং ইউনিয়ন সচিবকে দেখতে পাচ্ছেন, ফোন নাম্বার সহ এখানে দেওয়া আছে, পূর্ববর্তী চেয়ারম্যান এখানে কারা কারা চেয়ারম্যান ছিল সব কিছু এখানে দেওয়া আছে, প্রথম চেয়ারম্যান জব্বাল ফকির, মোহাম্মদ আব্দুল জব্বার ফকির, তারপরে হোসেন সরকার, এখানে যাবতীয় সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে, কে কোন সময় এখানে চেয়ারম্যান ছিল দায়িত্বপ্রাপ্ত ছিল সবাই কিন্তু এখানে নাম দেওয়া আছে এবং
এখান থেকে কিন্তু সবকিছু এখান থেকে দেওয়া আছে। আপনি কিন্তু বর্মি ম্যামের ইতিহাস সম্পর্কেও এখানে জানতে পারবেন, মানে আপনার নিজের এলাকার বা আপনার এখান থেকে কিন্তু সবকিছুই এখান থেকে পেয়ে যাবেন। এবং এখান থেকে যাবতীয় বিষয়গুলো, বাসা সংস্কৃতি, হাটবাজার, মানচিত্র সবগুলো আমি দেখিয়ে ফেলেছি। ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান, সাংগঠনিক কাঠামো এবং সব কিছু এখান থেকে দেখতে পারবেন। আপনি গ্রাম পুলিশ, ইউনিয়ন পরিষদ মাসিক সভা সমূহ, তারপর পঞ্চবার্ষিক এবং জরুরি যোগাযোগ মাসিক এবং মালামাল আবেদন, পরবর্তী মালায়নের রায়, গ্রাম আদালত সম্পর্কেও দেখতে পারবেন। এখানে বিধি বিধানগুলো আপনি এখান থেকে পড়ে নিতে পারেন গ্রাম আদালতে। সব কিছু কিন্তু এখানে পেয়ে যাবেন আপনারা। কিন্তু ডেসক্রিপশন বক্সে আপনাদেরকে এইগুলো লিঙ্ক সবগুলো দিয়ে দিব, আপনার ওইখান থেকে কিন্তু আপনারা লিঙ্কগুলো সংগ্রহ করে আপনার ইউনিয়ন পরিষদকে আপনি ইতিহাস, ঐতিহ্য, জনসংখ্যা সব কিছু ওইখান থেকে আপনারা জেনে নিতে পারছেন এবং ওইখান থেকে আপনারা সব কিছু জানতে পারছেন। আপনার কাউকে জিজ্ঞাসা করতে হবে না আপনার ইউনিয়ন সম্পর্কে, আপনি নিজে নিজে আপনার ইউনিয়ন সম্পর্কে আপনি নিজে জানতে পারবেন এবং আপনি নিজে সব কিছু করতে পারবেন। আশা করছি সবার এই ভিডিওটা ভালো লাগবে এবং সবাই এই ভিডিওটা দেখে আপনারা সবাই আপনাদের নিজস্ব ইউনিয়ন পরিষদের ওয়েবসাইটে আপনারা ঢুকবেন এবং ইউনিয়ন পরিষদে ঢুকে আপনারা ওইখান থেকে আপনাদের তথ্যসমূহ ওইখান থেকে আপনারা দেখতে পারবেন এবং ওইখান থেকে আপনারা সবগুলো তথ্য জানতে পারবেন আশা করছি। আর কোনো সমস্যা হবে না আমি মনে করি, কারণ ইউনিয়ন পরিষদ সম্পর্কে আমি একসময় কোনো কিছুই জানতাম না, কিন্তু এই ওয়েবসাইটের মাধ্যমে আমি এই বাংলাদেশ বিডি ওয়েবসাইটের মাধ্যমে আমি এটা জানতে পেরেছি যে আমাদের বর্মি ইউনিয়নের যা যেসব তথ্য আছে এইসব তথ্য আমি এখান থেকে পেতে পারি, ঐতিহ্য সম্পর্কে জানতে পারি এবং এই ইতিহাস, সংস্কৃতি, বাজার, স্কুল ঘাট, এখানে কী না হয়, কী সেবা পাওয়া যায় সব কিছু এখান থেকে আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে জানতে পারবেন। আশা করছি সবার এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে সবাই লাইক বা ক্লিক দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।